Welcome back to Risk and Magic to another new vlog. আর আজ হচ্ছে সোমবার, তো সোমবারে আমার কাজ আমি শুরু করব। তো তার আগে আমি ভাবলাম এখানে এই কাজটা করা দরকার, মানে এখানে এই আমাদের এখানে এই মন্দিরটা আছে, মানে এখানে ঠাকুরকে রেখেছি, তো এখান থেকে আমরা ভাবছি এই দিকটা শিফট করব। তো সেটাই এখন করব, যেহেতু আমার কাছে একটু সময় আছে আর দুই মাসিরাই কাজ ফাজ করে দিয়ে চলে গেছে আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো চলো আমি এটা শুরু করি এখন। আমার অলমোস্ট অ্যারেঞ্জ হয়ে গেছে আর পরিষ্কারও করা হয়ে গেছে, তো এখন আমি চট করে পুজোটা দিয়ে নিই। আমার অলরেডি স্নানও হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে আজকে পুজো দেওয়াটা শেয়ার করব। তো আমার পুজো তো তোমাদের সাথে শেয়ারই করলাম, তো দেওয়া হয়ে গেল আর এখনই আমি কাজে বসবো। তো তার আগে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে কয়েকটা কিছুদিন আগে সন্দীপ একটা পার্সেল দেখিয়েছিল যে সেটা আনবক্স করবে, তো আজকে আমরা সেই আনবক্সিংটা করব আর একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছি সেই আনবক্সিংটা। আই হোপ কি তোমাদের ওটা খুব ভাল লাগবে আর প্লাস আমরাও খুব এক্সাইটেড ছিলাম আর খুব এক্সাইটেড আছিও। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের কাজ শেষ, মানে কাজ শেষ মানে মোটামুটি শেষ, এখন যাই খেতে চট করে। আজকে একটা ভালো জিনিস দেখানোর আছে। তো আজকে দেখো আমরা এখন লাঞ্চে বসে গেছি আর আজকে আমার মন মতন খাবার আছে, যেটা হচ্ছে এখানে আলু পোস্ত, এটা হচ্ছে মুসুরির ডাল আর এখানে হচ্ছে পাবদা মাছ উইথ সর্ষে বাটা। আসল জিনিসটাই তো দেখালে না, যেটার জন্য আমি ক্যামেরাকে তুমি নিয়েছিলে, আমি কেমন দেখাবো বলো। আচ্ছা, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটার গন্ধরা যদি তোমরা শুকতে পারতে না তাহলে তো খুব ভালো হতো, অসাধারণ গন্ধরা। তো এখন হচ্ছে বাজে 5টা আর 5:15, তো জাস্ট ভিডিওটা আপলোড করলাম আর এই যে ঋষিকা এখানে বানাচ্ছে, তো এটা যেন কি, আমি যেন কি নাম দিয়েছি, এটা পাউডির তরকারি, পাউডির চচ্চড়ি, চচ্চড়ি তরকারি না, পাউডির চচ্চড়ি। আরে ব্যাপক লাগে খেতে, ও যখন করবে এন্ড প্রোডাক্টটা দেখাবো, বেশ ভালো লাগে খেতে। আর আজকে আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পেরেছো যে আজকে ওই যেই বাক্সটা খেতে যেটা ছিল বাক্সটা কোথায় দাঁড়াও। তো এই যে এই জিনিসটা আনবক্সিং করে ফেলেছি, তো এবার চলো তোমরা তাহলে দেখে নাও ওটাকে। একটা খুব ভালো চেষ্টা করেছি একটা বিরলে ওটাকে শ্যুট করতে, তো চলো দেখে নাও ওটা। তো কিরকম লাগলো আমাদেরকে প্লিজ লিখে জানিও। এটা করতে কিন্তু বেশ খাটতে হয়েছে দুজনকেই, মানে দুজনকে সিঙ্কে হতে হয়, বেশ ডিফিকাল্ট এই বিরল বানানো। যদিও মানে এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প্ট, তো একদম প্রফেশনাল তো অবভিয়াসলি হয়নি, বাট চেষ্টা করেছি। তো লিখে জানিও যে কিরকম লেগেছে, তো এবার একটু জেনে নিই যে মানে কিরকম এইটার ব্যাপারে আমার ফার্স্ট ইম্প্রেশনটা কি,
মানে কিরকম লেগেছে তো চট করে ওটা জেনে নি তারপরে আমরা ঠিক চলে যাব হচ্ছে ঋষিকার নতুন রান্নায় তো তোমরা তো দেখলি এর ভিতরে কি আছে আর এটা হচ্ছে আমি আগে অলরেডি খুলে নিয়েছি তো এটা কোনো আনবক্সিং ভিডিও না তো তোমাদের সাথে এটার ফার্স্ট ইমপ্রেশনটা শেয়ার করব আর আমার কিরকম লেগেছে ডিভাইসটা অবভিয়াসলি টেকনিক্যাল ডিটেইলস তো বলবো একটু বাট সেটা মেইন ব্যাপার না মেইন যেটা বলবো যে এটার আমার কি মনে হয় যে কাদের জন্য এটা কেনা উচিত চলো এটা খোলা যাক এমনিতে তো বক্সের কোয়ালিটি অ্যাপলের তো খুবই ভালো যে কোনো জিনিসই কেন যেটা আমি শুট করছি আইফোন সেটারও বক্সের কোয়ালিটি খুব ভালো তো আগে এটাকে সরিয়ে রাখি দেখি এর ভিতরে আর কি আছে তো একটা কেবল টাইপ সি টু টাইপ সি কেননা এখানে তো কোনো ইউএসবি পোর্ট থাকে না আর হচ্ছে একটা চার্জার চার্জারটা হচ্ছে 96 ওয়াট যতটা আমার মনে হয় আমি দেখেছিলাম 96 ওয়াটের একটা চার্জার আর এখানে কিছু স্টিকার টিকার আছে তো এগুলোকে সব সরিয়ে রাখি নিয়ে শুধু এটার ব্যাপারে কথা বলবো তো তোমাদের সামনে এটাকে খুলি চার্জ দেওয়া হয়তো নেই তো দেখে নিই না আছে চার্জ একটু আছে তো এই হলো ডিভাইসটা দেখো ফার্স্ট লুকে যা দেখতে মানে দেখেই সবাই এটার প্রতি প্রেমে পড়ে যাবে আর যারা আমার মতো একটু গ্যাজেটস ভালোবাসে আমি গ্যাজেটস প্রচণ্ড ভালোবাসি তো তার জন্য এরকম একটা ডেলি ব্লগিং চ্যানেলেও এরকম একটা ভিডিও বানাচ্ছি তো এটার জন্য আমি বলবো মানে অসাধারণ দেখতে খুবই সুন্দর দেখতে যেমনি হচ্ছে বেজেল একদমই কম একদমই বেজেল নেই প্লাস এখানে যে স্পিকারটা দিচ্ছে সেটা আমি শোনাবো বেশ ভালো প্লাস হচ্ছে ট্র্যাক প্যাডটা খুব স্মুথ অ্যান্ড ভেরি রেসপন্সিভ মানে যেখানে তুমি ক্লিক করবে সেখানেই মানে একদম ঠিকঠাক দাঁড়িয়ে যাবে কিবোর্ড অ্যানাদার থিং মানে আগেরটা যেটা ছিল আমার কাছে যেটা ছিল একটা ম্যাকবুক ছিল সেটা মানে আগের ভার্সনেরও আগে মানে 2012 ভার্সন 12 কি 13 ভার্সনটা ছিল তো সেটাতে কিগুলোতে একটু ক্লিকই ছিল মানে বোঝা যেত যে ক্লিক করছি তারপরে আসতো তো ওই বাটারফ্লাই ওটা অনেকেরই আমি ইউজ করিনি পার্সোনালি তো অনেকেরই ওটা ভালো লাগেনি বাট এইবারের কিন্তু কিগুলো আমার মতে বেশ ভালো হয়েছে ইট ফিলস ভেরি প্রিমিয়াম হচ্ছে এই বারটাকে ওরা বলছে এখন মানে সরিয়ে দেবে বাট আমার জন্য আমার মনে হয় এটা খুব একটা ইউজফুল জিনিস বাট আমার জন্য এই ফাংশন কিজগুলো থেকে ফিজিক্যাল কিজগুলো থেকে এরকম একটা থাকলে আমার মানে এটার পার্সোনাল ওপিনিয়ন যে বেশ বেশি ভালো লাগে তো চলো এবার একটু এটাকে অন করি তো ডিসপ্লে হচ্ছে একদম টপ নচ মানে এর থেকে ভালো ডিসপ্লে অবভিয়াসলি থাকবে বাট ইট ফিলস ভেরি সুদিং টু দা আই মানে চোখে লাগে না যেটা সব থেকে আমার ভালো লাগে আর এটার ব্যাপারে একটু স্পেসিফিকেশনগুলো বলে দিই তো এটা হচ্ছে 16 GB র্যামের সাথে আসে DDR4 এটা 2019 ভার্সন 2020 ভার্সন না কিন্তু তো এখানে M1 চিপ আসে না M1 চিপে আমি শুনেছি এটার হচ্ছে ব্যাটারি লাইফটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় বাট এখানে দিয়েছে হচ্ছে ইন্টেল i7 আর 6 কোর প্রসেসর উইচ ইজ ভেরি ফাস্ট মানে আমি হচ্ছে এখানে কয়েকটা জিনিস করেছি বাট এগেন ইন এ ভেরি মানে প্রথম ইমপ্রেশন আমি ব্যাটারি লাইফের ব্যাপারে কিছুই বলছি না জাস্ট কয়েকটা আমি হচ্ছে কাজ করছিলাম সেই অনুযায়ী আমি বলবো ভেরি 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 ফাস্ট মানে ল্যাগের কোনো একদম বাধাই নেই বলতে গেলে তো এই তো গেল হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশনস তো টেকনিক্যাল স্পেসিফিকেশনে তো বেশ ভালো তো আমি জাস্ট এটা এনেছি তো এবার হচ্ছে ফর্ম ফ্যাক্টরটা কম্পেয়ার করা ছিল ওয়েট আমি এক্স্যাক্টলি জানি না বাট ইট উইল বি অ্যারাউন্ড 2 kgs আর আমি যেটা আগে ইউজ করতাম দ্যাট ইজ থিং প্যাড এটা ছিল অ্যারাউন্ড 13 ইঞ্চ আর হচ্ছে বেশ হালকা এটা আমার 1.5 কেজির মতো ছিল বাট এটার আর এটার ওজনের ডিফারেন্সটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে আর যেহেতু এটার হচ্ছে এজেসগুলো খুব শার্প তো আমাকে 2 হাত দিয়ে তুলতেই হবে আমি 1 হাত দিয়ে তোলার রিস্কটা নেবো না আর এটার যেরকম আমি 1 হাত দিয়ে দিদি তুলতে পারি একটু মানে নিয়েও যেতে পারি কোনো চাপ নেই বাট তোলার সময় এটা কিন্তু 2 হাত ইউজ করতে হবে দেখো সাইজ আমি যদি এর উপরে রাখি এটাকে এইভাবে দেখাই তাহলে বুঝতে হবে বেশ অনেকটা কিন্তু ডিফারেন্স আছে তো সাউন্ডের দিক থেকে আমি বলবো মানে বেশ ভালো সাউন্ড ল্যাপটপের অনুযায়ী
তো আমার দেখা বেস্ট সাউন্ড ছিল হচ্ছে একটা ডেলের এক্সপিএস, সেটার সমানই বলবো আমি। তো বেশ বেশ ভালো অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি অফ সাউন্ড। তো চলো আমি এটার প্রতি এবার তো আমি এটা দিয়েই কাজ করবো। তো আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আমি এটা ডিটেল রিভিউ ভিডিও দিয়ে দেবো। আর আই থিঙ্ক কোডিং এর জন্য তো যারাই আমি শুনেছি এটা ইউজ করে দে হ্যাভ এ ভেরি গুড রিভিউ অ্যাবাউট ইট। আর অনেক কটা আমি যেহেতু হচ্ছে ডেটা সায়েন্স আছি, মোস্টলি ওয়ার্ক অন ডিপ লার্নিং অ্যালগোরিদম, তো অনেক কটা অ্যালগোরিদমস আছে উইচ রান অন লিনাক্স মাচ বেটার দেন উইন্ডোজ, সো দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন ফর মি গেটিং দিস ওয়ান। কীরকম লাগলো প্লিজ তোমরা জানিও কমেন্টে। আর আমার এরকম এই টেকনিক্যাল জিনিসপত্রগুলো খুব বেশি ভালো লাগে, আর তার জন্য আমি এত বেশি এক্সাইটেড থাকি এগুলো দেখানোর জন্য তোমাদের। তো যাই হোক, এবার হচ্ছে রিসিভারটা বানিয়ে ফেলেছে, এবার এইটা দেখো, এটা খেতে না বেশ ভালো লাগে, এটাকে একটু দাও ভালো করে দেখাই। ও আমি খাবো হচ্ছে এটা দিয়ে, আর ঋষিকা খাবে হচ্ছে টমেটো সস দিয়ে, সঙ্গে আছে একটু চা। তো এটা হচ্ছে আমাদের এখন বিকেলের জল খাবার। তো ওটা খেলাম, বেশ ভালো লাগলো খেতে, আর হচ্ছে বেশ পেট ভরে যায় কিন্তু ওটা, মানে অ্যাকচুয়ালি জিনিসটা তো পুরোটাই সলিড, সলিড ঠিক না, পাউটিকে আমি সলিডের মধ্যে ধরি না। তো যাই হোক, আর দেখো একটা জিনিস আমরা লাগিয়েছি এই জায়গাটা, এটা কিসের জন্য তুমি বলো, তুমি তো লাগিয়েছো। এটা অ্যাকচুয়ালি এখানে অতটা আলো আসে না, তো সেই জন্য এটা লাগানোর একটাই রিজন ছিল যে যাতে আমার মুখে একটু আলো পড়ে, আমি যাতে ভালো করে মেকআপটা করতে পারি। তো যাই হোক চলো, আজকের ব্লগটা ছিল এইসব নিয়ে, অনেক কিছু আমার একটা খুব মানে কি বলবো, যেটা আমি খুব বেশি ভালোবাসি সেই জিনিসটা আজকে খুললাম, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, খুব ভালো লাগছে। তো যাই হোক, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব রিসাইল ম্যাজিক। তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।